পদত্যাগ করলেন অরবিন্দ কেজরিওয়াল, নতুন মুখ্যমন্ত্রী হলেন অতিশি মালেনা। বাংলার পর এবার আরো এক রাজ্য মহিলা মুখ্যমন্ত্রী পেল। এতদিন দিল্লির শিক্ষামন্ত্রী ছিলেন অতিশি, পাশাপাশি অর্থ, পূর্ত এবং রাজস্ব দফতর ছিল অতিশির হাতে। রবিবার দিল্লির এক জনসভায় কেজরি জানিয়েছিলেন, মানুষের রায়ে জিতে আসার আগে আর মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবেন না তিনি। রবিবারই পদত্যাগের ঘোষণা করেছিলেন। এরপর মঙ্গলবার ঘোষিত হল দিল্লির নতুন মুখ্যমন্ত্রীর নাম। মঙ্গলবার সকাল 11:30 পারিষদীয় বৈঠকের পর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে অতিশি মালেনার নাম ঘোষণা করলেন অরবিন্দ কেজরিওয়াল। বিকেলে দিল্লির উপরাজ্যপাল ভি কে সাক্সেনার সঙ্গে দেখা করে নিজের ইস্তফাপত্র জমা দিচ্ছেন অরবিন্দ। দিল্লি আবগারি মামলায় ইজির হাতে গ্রেফতার হওয়ার পরেও মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেননি কেজরিওয়াল। 6 মাস পর গত 13 সেপ্টেম্বর জামিনে মুক্তি পাওয়ার পর আম আদমি পার্টির প্রধান ঘোষণা করে দেন তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিচ্ছেন। দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবে তাই নিয়ে আলোচনা শুরু হয়েছিল কেজরিওয়ালের ঘোষণার পরই। অরবিন্দের উত্তরাধিকারী হিসেবে 5 জন আপ বিধায়কের নাম উঠে এলেও শেষমেশ সেই দৌড়ে সকলকে পেছনে ফেলে দেন অতিশি।